Hey guys, assalamualaikum. I'm Faria Shahin and welcome to my channel. So guys, আমাদের মধ্যে অনেক মানুষই ভূত, প্রেত, নেগেটিভ এনার্জি এবং প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করে না। কিন্তু আজকে আমি ইন্ডিয়ার এমন একটা জায়গার স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যে স্টোরি শুধুমাত্র ইন্ডিয়াতেই না, সারা বিশ্বের সকল মানুষের কাছে হন্টেড হিসেবে প্রমাণিত। তো গাইস, আজকে আমি আপনাদেরকে যেই জায়গাটি সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হলো ইন্ডিয়ার রাজস্থানের ভানগার ফোর্ট। এটি ইন্ডিয়ার একটি হিস্টোরিক্যাল প্লেস এবং এই জায়গাটি সম্পর্কে অনেকেই কিছু না কিছু তো শুনেই থাকবেন। কিন্তু এই জায়গাটির পেছনে যে রহস্য লুকিয়ে আছে সে সম্পর্কে আপনারা হয়তো জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিভাবে এবং কেন এই জায়গাটি হন্টেড হলো। এবং ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে এই জায়গাটি সম্পর্কে যে ইতিহাস রয়েছে সেটা 100% ট্রু, কারণ ভারতের অনেক বিজ্ঞানীরাই এই জায়গাটিকে সাধারণ জায়গা হিসেবে মানেনি, তাদের কাছে এই জায়গাটিকে হন্টেড বলে মনে হয়েছে। তাদের কাছেও মনে হয়েছে যে এই জায়গাতে কিছু প্যারানর্মাল অবশ্যই আছে। এবং ঠিক এই কারণেই ইন্ডিয়ার গভর্নমেন্ট ভানগার ফোর্টের চারপাশে বোর্ড লাগিয়ে রেখেছে এবং যেই বোর্ডে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে যাতে কোনো মানুষ ভানগার ফোর্টের আশেপাশেও না যায়। তো চলুন, আজকে আমি আপনাদেরকে বলবো যে ভানগার ফোর্টে এমন কি আছে যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে মানুষদেরকে ভানগার ফোর্টের আশেপাশে আসতে মানা করা হয়েছে। আপনারাও কি ভানগার ফোর্টকে হান্টেড মানেন? তাহলে এই ভিডিওতে লাইক করতে এবং আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। অনেকদিন আগে ভানগার ফোর্টে রত্নাবতী নামে একজন অপরূপ সুন্দরী রাজকুমারী থাকত এবং একজন তান্ত্রিক যে কিনা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করত, তার রত্নাবতীকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তার রত্নাবতীকে এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে সে কোনো না কোনোভাবে রত্নাবতীকে পেতে চাইত, কিন্তু রত্নাবতী তার দিকে ফিরেও তাকাত না। তো একদিন রত্নাবতীর দাসী তার জন্য তেল কিনতে বাজারে যায় এবং ওই তান্ত্রিক যখন তা দেখে তখন সে ওই তেলের উপরও ব্ল্যাক ম্যাজিক করে দেয়, যাতে ওই তেল যেই লাগাবে সেই ওই তান্ত্রিকের উপর আকর্ষিত হয়ে যাবে এবং ওই তান্ত্রিকের কাছে ছুটে চলে আসবে। কিন্তু তান্ত্রিকের ব্ল্যাক ম্যাজিক রাজ্যের অন্য একজন প্রজা দেখে ফেলে এবং সে শীঘ্রই রত্নাবতীকে তা জানায় এবং বলে যে দূরে কোনো পাহাড়ে এই তেলটা যাতে সে ফেলে দেয়। ফলে রত্নাবতী তার দাসকে আদেশ করে যেন সে সেই তেলটি পাহাড়ে ফেলে আসে। ফলে তার দাসীও সেই তেলটি পাহাড়ে ফেলে দেয় এবং সেই তেলের বোতলটা ভেঙে পাহাড়ের একটা পাথরের গায়ে পড়ে, মানে সেই তেলটি একটি পাথরের গায়ে পড়ে। এবং যেমনটি আমি আগে বলেছিলাম যে তান্ত্রিক ওই তেলের উপর কালো জাদু করে দিয়েছিল এবং ওই তেল যা কিছুর উপরেই পড়বে
সেটি তান্ত্রিকের দিকে আকর্ষিত হবে এবং তান্ত্রিকের দিকে ছুটে চলে যাবে, এবং এর প্রতিক্রিয়াতেই সেই পাথরটি তান্ত্রিকের দিকে জোরে ছুটতে শুরু করে, সেই তান্ত্রিকের দিকে আকর্ষিত হয়ে যায়। ফলে ওই পাথরের উপর তেল পড়তেই সেই পাথরটা তান্ত্রিকের দিকে জোরে ছুটতে শুরু করে, এবং তান্ত্রিক যখন এটা লক্ষ্য করে যে পাথরটা তার দিকে জোরে ছুটে আসছে, ততক্ষণে আর কিছুই করার ছিল না। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, ফলে পাথরটা অনেক জোরে ছুটে এসে তান্ত্রিকের গায়ে লাগে এবং তান্ত্রিক মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তান্ত্রিক ভানগার ফোর্টের উপর একটি অভিশাপ দিয়ে যায়। অভিশাপটি ছিল এমন যে ভানগার ফোর্টে যারাই থাকবে তাদের মৃত্যু হবে, এবং মৃত্যুর পরে তাদের আত্মার শান্তি হবে না, মানে তাদের আত্মা আর মুক্তি পাবে না, তাদের আত্মা সব সময় পৃথিবীতেই ঘোরাফেরা করবে। এই ঘটনার কয়েকদিন পরই মোগলরা ভানগার ফোর্টে আক্রমণ করে এবং ভানগার ফোর্ট দখল করে, এবং রাজকুমারী রত্নাবতীকেও মোগলরা অত্যন্ত ভয়ঙ্করভাবে হত্যা করে। এটা মানা হয় যে ভানগার ফোর্টে যারাই বসবাস করত তাদের মৃত্যুর পর তাদের আত্মা মুক্তি পায়নি, ফলে তারা ভানগার ফোর্টের আশেপাশে ঘোরাফেরা করে এবং তাদের আত্মা ভানগার ফোর্টে সব সময় রয়েছে। এবং এটাও মানা হয় যে যে তান্ত্রিক ভানগার ফোর্টকে অভিশাপটি দিয়েছিল, সেই তান্ত্রিকের আত্মাও ভানগার ফোর্টের আশেপাশে ঘোরাফেরা করে। এই ঘটনা ঘটার অনেকদিন পরে দুইজন বন্ধু ভানগার ফোর্টের এই সকল ঘটনার সত্যতা যাচাই করার জন্য ভানগার ফোর্টে যায়, এবং অনেক দূর পথ যাওয়ার পরে একজন বন্ধু বুঝতে পারে যে অন্য আরেকজন বন্ধু তার সাথে নেই। তখন সে ওই বন্ধুকে খোঁজার জন্য আশপাশ দেখে এবং অনেক বেশি ভয় পেয়ে যায়, যেহেতু তারা আগে থেকে জানতো এই জায়গাটি সম্পর্কে। তারপরে কিছুক্ষণ খোঁজার পরে সে তার অন্য বন্ধুটিকে পায়, এবং সেই বন্ধুটা অনেক আজবভাবে বিহেভ করতে লাগে, এবং সে তখন ওই বন্ধুটির হাত ধরে ওই জায়গার থেকে চলে যেতে চায়। কিন্তু তখনই সে অন্য আরেকটা জায়গা থেকে তার বন্ধুর চিৎকারের আওয়াজ শোনে, এবং তখনই সে বুঝতে পারে যে সে যার হাত ধরে আছে সে তার বন্ধু না। ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়, এবং পরে যখন তার জ্ঞান ফিরে তখন দেখে সে তার বন্ধুর কাছে আছে এবং সেফ আছে। এবং ঠিক এই সকল জিনিসের জন্যই এখনো পর্যন্ত সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে ভানগার ফোর্টের আশেপাশেও কোনো মানুষের যাওয়া মানা। তো আপনাদেরও কি মনে হয় যে ভানগার ফোর্ট এখনো হন্টেড? যদি আপনাদের এটা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং এই ভিডিওতে একটি লাইক করুন। এবং এর পরেও সুন্দর সুন্দর হরর স্টোরি শুনতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে আমি যাচ্ছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।